কিছু অংশে চিত্রায়িত করা হয়। অর্থাৎ হুমায়ুন ফরিদি সাহেবকে এখানে গায়ে হলুদ লাগানো হয় এবং আমাদের প্রিয় নায়ক সালমান শাহ সহ আরো অন্যান্য নৃত্যশিল্পীরা এখানে নাচ করেন গানের। বেশ, আমি এখন খতিব খামার বাড়ির সেই মাঠটাতে আছি যেখানে হুমায়ুন ফরিদি সাহেব জলে বাসা সাবান দিয়ে গানের একটা অংশে তিনি ঘোড়ার উপরে বসে জনপ্রিয় ছবি বিচার হবে ছবির সংক্ষিপ্ত বিবরণী বলবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের খতিব খামার বাড়িতে। এখানে আসার একটাই কারণ, 1996 সালে মুক্তিপ্রাপ্ত শাহ আলম কিরণ পরিচালিত সালমান শাহ এবং শাবনুর অভিনীত বিচার হবে ছবিটির শুটিং হয়েছিল এই বাড়িতে। অর্থাৎ ছবির কিছু অংশের এবং গানের শুটিং হয়েছিল এই বাড়িতে। আমি এখন সে স্পেসিফিক জায়গাগুলো দেখাবো যেখানে এই ছবির গান এবং ছবির কিছু অংশ শুটিং হয়েছিল তা। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন গাজীপুরের খতিব খামার বাড়িতে আছি এবং এই যে আমার সামনে যে ঘরটা দেখছেন, এই টিনের ঘরটার সামনে বিচার হবে ছবির সেই জনপ্রিয় গান জলে বাসা সাবান দিয়ে সেই গানটির কিছু অংশে চিত্রায়িত করা হয়। অর্থাৎ হুমায়ুন ফরিদি সাহেবকে এখানে গায়ে হলুদ লাগানো হয় এবং আমাদের প্রিয় নায়ক সালমান শাহ সহ আরো অন্যান্য নৃত্যশিল্পীরা এখানে নাচ করেন গানের এই অংশটা চিত্রায়িত হয়। পাশাপাশি এই বিচার হবে ছবির প্রথম অংশে একদম শুরুতে হুমায়ুন ফরিদি সাহেব যে ঘরটির সামনে দাঁড়িয়ে থাকেন এটাই হচ্ছে সেই ঘর। এবং হুমায়ুন ফরিদি সাহেব যখন এখানে মারা যাওয়া, মানে উনি মারা গেছে মনে করেন ছবির ভিতরে, তখন সবাই যখন তাকে দেখতে আসেন, আমাদের প্রিয় নায়ক সালমান সহ তখন দেখতে আসেন, এই বাড়িটিতে সেই দৃশ্যটি চিত্রায়িত করা হয়। আমি এখন এই পুরো বাড়িটার বেশ, আমি এখন খতিব খামার বাড়ির সেই মাঠটাতে আছি যেখানে হুমায়ুন ফরিদি সাহেব জলে বাসা সাবান দিয়ে গানের একটা অংশে তিনি ঘোড়ার উপরে বসে এই মাঠ দিয়ে রাস্তা ধরে যাচ্ছিলেন, সেই দৃশ্যটা এখানে চিত্রায়িত করা হয় এই মাঠে এবং মাঠের আশেপাশে রাস্তার পাশে পুরো দৃশ্যটা চিত্রায়িত হয়। আমি এখন এই মাঠটার এবং পাশের রাস্তার পুরো জায়গাটার একটা ভিউ দিব। বিশ, আমি এখন সালমান শাহ এবং শাবনুর জুটির অন্যতম জনপ্রিয় ছবি বিচার হবে ছবির সংক্ষিপ্ত বিবরণী বলবো।
বিচারহবে ছবিটি 1996 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায়। এই ছবির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেন আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহ সুজন চরিত্রে, আমাদের সবার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আলেয়া চরিত্রে, রাইসুল ইসলাম আশার সাহেব নয়ন চরিত্রে, মমতা মহিমা ডলি জহর রাবেয়া চরিত্রে, কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি ডবির মডল চরিত্রে, কিংবদন্তি অভিনেতা দিলদার চোর চরিত্রে এবং নাসরিন হাসি চরিত্রে ও কিংবদন্তি অভিনেতা আনার হোসেন মুভিস চরিত্রে অভিনয় করেন। এই ছবির পরিচালক ছিলেন শাহ আলম কিরণ সাহেব এবং এই ছবির সংলাপ রচয়িতা ছিলেন রাইসুল ইসলাম আসার সাহেব, চিত্রনাট্যকার ছিলেন শাহ আলম কিরণ নিজেই এবং কাহিনীকার ছিলেন শাহাবুদ্দিন আহমেদ ও রাইসুল ইসলাম আসার সাহেব। এই ছবির সুরকার ছিলেন আলম খান এবং চিত্রগ্রাহক ছিলেন এ আর জাহাঙ্গীর এবং এই ছবিটির প্রযোজনা কোম্পানি ছিল এমপি কথাচিত্র এবং পরিবেশক ছিল হাসনাবাদ কথাচিত্র। আর বিচার হবে ছবি যে গানটি অর্থাৎ জলে বাসা সাবান দিয়া শুটিং হয়েছিল এই বাড়িতে, ওই গানটির লেখক ছিলেন মিল্টন খন্দকার, সুর করেছিলেন আলম খান এবং গায়ক ছিলেন মলয় চাকি। তো বিশেষ আজকে যে ব্লগ করলাম বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এবং শাবনূর জুটির 1996 সালে মুক্তিপ্রাপ্ত শাহ আলম কিরণ পরিচালিত বিচার হবে ছবি শুটিং স্পট, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো, সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।